তাহলে এখন থাকছে জীবনের প্রথম প্রেম এবং ব্রেকআপ কবে অবশেষে সেই বিষয়টি জানালেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার ওএল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দা মেইন ভিডিও টলি পাড়ার এ সময়ের জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রীদের মধ্যে পায়েল সরকার অন্যতম এছাড়া বোঝে না সে বোঝে না সিনেমার বোকাশোকা জয়িতা কিংবা প্রেম আমার সিনেমার ঝটপটে রিয়া সব মিলিয়ে চিনে চেনা বাঙালি নারীর রূপে সর্বদাই প্রশংসিত হয়েছেন অভিনেত্রী পায়েল সরকার যদিও বর্তমান সময়ে নিজেকে অনেকটা পরিবর্তন করেছেন এই অভিনেত্রী আর এই বিষয়টি লক্ষ্য করা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রস্তুত ছবি দেখলেই কেননা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সর্বদাই খোলামেলা ছবি একটু বেশি পোস্ট করেন এছাড়া সিনেমার পর্দায় বর্তমানে সাহসী রূপেও দেখা যাচ্ছে তাকে নিয়মিত এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রী পায়েল সরকারের নতুন সিনেমা জলবন্দি তবে এরই মাঝে পায়েল সরকার বর্তমানে তার আরেকটি সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে আর তার সেই সিনেমাটির নাম হচ্ছে ইনক্রিপ্টেড যার ফলে অতি সহজে বলা যায় যে খুবই ব্যস্ত সময় পার করছেন টলিউডের এই অভিনেত্রী এদিকে এই সিনেমার প্রচারণার স্বার্থে সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন অভিনেত্রী পায়েল মূলত সেখানে এই অভিনেত্রী তার জীবনের প্রথম প্রেম এবং ব্রেকআপের কথা জানান এদিকে সেই সাক্ষাৎকারে পায়েল বলেন আমি যখন 15-16 বয়সী তখন প্রথম প্রেমে পড়েছিলাম আবার সেটা ভেঙেও যায় তখন মন ভাঙার পর হতাশ না হয়ে ভেবেছিলাম জীবনে আরো বড় কিছু অপেক্ষা করছে এছাড়া জীবনে বাধা আসবে কিন্তু উঠে দাঁড়াতে হবে এদিকে প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রেমে জড়িয়েছেন মূলত এইরকম প্রেম কি পায়েলের জীবনে এসেছে কখনো এমন প্রশ্ন পায়েলকে করা হলে এর উত্তরে পায়েল বলেন যাকে চিনি না শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপ তার সঙ্গে ডেটে চলে গেলাম এটা করতেই পারবো না কেননা প্রেমের জন্য আমি এতটা মরিয়া নই এদিকে পায়েলের আপকামিং সিনেমাটির নাম হচ্ছে ইনক্রিপ্ট যেখানে প্রেম বিচ্ছেদের পর তরুণীদের বিপদে চলে যাওয়ার বিষয়টি রয়েছে মূলত এ বিষয়ে অভিনেত্রী পায়েল বলেন আমাদের ঠিক পরের প্রজন্ম যারা তাদের ক্ষেত্রে দেখি কিছুটা এমন ঘটে প্রেমে আঘাত কিংবা মন ভাঙলে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু তারা এটা কেন যে করে সেটাই জানি না তবে কি তাদের ধৈর্য কম নাকি সহ্য ক্ষমতা নেই হয়তো তারা পরিণত নয় বলে সিদ্ধান্ত নেয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবশ্যই এটাই বড় প্রভাব ফেলছে মূলত এ বিষয়ের একটা প্রশিক্ষণ দরকার আর তা থেকেই আমাদের এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে সো ভিউয়ার্স জেনে তো নিলেন জীবনের প্রথম প্রেম এবং ব্রেকআপ কবে সে বিষয়টি জানালেন অভিনেত্রী পায়েল সরকার আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট